মাড়ি আসুছি একাবেলে পছকু পছ দুইটি লঘুচাপ উত্তর আন্ডামান সাগরে সৃষ্টি হেলা ঘূর্ণিবলয় দক্ষিণ ওড়িশায় সামান্য বর্ষার সম্ভাবনা এনে পানিপাগ বিভাগ পক্ষরু জারি হয়েছে নয়া রিপোর্ট তবে ওড়িশার কেউ কেউ জেলা পরে প্রভাব পড়ব কণ রয়েছে লঘুচাপর রূপরেখ আসন্তু জানিবা তা পূর্বরু ভিডিওকু লাইক করে দিও সবসক্রাইব করে না এবার সবসক্রাইব করে পাখে থাকা ঘণ্টি চিহ্নক দবাই দিও উত্তর আন্ডামান সাগর ও সংলগ্ন অঞ্চল সৃষ্টি হল ঘূর্ণিবলয় আগামী চারিদিন যা এর রহব প্রভাব তবে এর প্রভাবে উত্তর আন্ডামান সাগর পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর খণ্ড খণ্ড মেঘ ঘনীভূত হব তবে আন্ডামান নিকোবর দ্বীপে হালকারু মধ্যম ধরনের বর্ষা নেই পূর্বানুমান করেছে ভারতীয় পানিপাগ বিভাগ এসহ দক্ষিণ ওড়িশার মধ্যম ধরনের বর্ষার সম্ভাবনা রয়েছে অন্যপটে ডিসেম্বর পাঁচ তারিখ বেড়ক বঙ্গোপসাগরের আউ এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তা পূর্বরু আসন্তা সপ্তাহে দক্ষিণ সাগরের এক ডিপ্রেসন কিংবা সামুদ্রিক ঝড় সৃষ্টি হব তবে সম্ভাব্য বাত্যার অবশিষ্টাংশ ডিসেম্বর তিনি কিংবা চারি তারিখে আন্ডামান সাগরের ঘূর্ণিবলয় আকার প্রবেশ করিব পরবর্তী সময়ে এর প্রভাবে এক লঘুচাপ হওয়া সহ বঙ্গোপসাগর আগক বড়িব বলে জান্স নিকোলস পূর্বানুমান করেছেন তবে এনে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষর পূর্বানুমান করাইছি তবে আপনার কেউ জেলা নিহাতি কমেন্ট করে জনাইবে।